নোয়াখালীর সোনাইমুড়িতে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার সদস্যরা। বিস্তারিত দেখুন নোয়াখালী জেলার প্রতিনিধি বেল্লাল হোসাইন নাইমের প্রতিবেদনে। রবিবার সকালে উপজেলার ডেউটি ইউনিয়নের 2 নং ওয়ার্ডে ভূয়া বাড়ির সামনে মৃত আলী হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন রনি লিখিত বক্তব্য পাঠ করেন। ভুক্তভোগী সাজ্জাদ হোসেন রনি বলেন, আমি ও আমার ছোট ভাই ইয়াসিন আরাফাত রঞ্জুর উপর গত 9 মে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক 7 ঘটিকার সময় সন্ত্রাসী মেহেদী হাসান, তার ভাড়াটিয়া সন্ত্রাসী তোফায়েল আহমেদ হিরু, মোহাম্মদ রাসেল এবং মোহাম্মদ রেজওয়ান আমার এবং ছোট ভাই রঞ্জুর উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদেরকে আহত করে সন্ত্রাসীরা খামারের মাছ বিক্রি করা প্যান্টের 2 পকেটে থাকা 1,47,000 টাকা এবং 30,000 টাকা মূল্যের একটি মোবাইল সেট নিয়ে যায়। আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে সোনাইমুড়ি হাসপাতালে ভর্তি করায়। সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে এবং বিভিন্ন অপরাধ দিয়ে মানহানির কথা বার্তা প্রচার করছে। বিভিন্নভাবে হুমকি ধামকি ও প্রাণনাশের হুমকিও দিয়ে যাচ্ছে। রনি আরও বলেন, গত 11 মে রাত 10টায় আমাদের হত্যা করার জন্য 30,000 টাকা চুক্তিতে অস্ত্রধারী সন্ত্রাসী ভাড়া করে। বিষয়টি গোপন সূত্রে জানতে পেরে আমরা প্রাণ বাঁচাতে অন্যত্র পালিয়ে নিজেদেরকে রক্ষা করি। রনি আরও বলেন, নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য এইচ.এম. ইব্রাহিম উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানায় প্রশাসনের কাছে ন্যায় বিচার ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন জাফর আলম ভুট্টো, পারভেজ আলম, রফিক হুক্কামিয়া, সিদ্দিকুল্লাহ, আরমান হোসেন, ভুক্তভোগীর ছোট ভাই ইয়াসিন আরাফাত রঞ্জুর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমার বাপদাদার পৈতৃক সম্পত্তি খতিয়ানে এবং কি আমার দলিলে আমি এখানে 10% মধ্যে আমি অর্ধেকের মালিক। আমি আমার অর্ধেকের দান আমি বর্গা চাষি দিছি। আমি আমার অর্ধেকের দান নেওয়ার জন্য আসছি। আমার যারা কিনছে চুরি করে রেজিস্ট্রি করছে তাদের সাথে আমার সাথে ধান নিয়ে এক পর্যায়ে কথা কাটাকাটি হওয়ায় কাগজপত্র নিয়ে কথা ডিসকাস হইতেছে এমত অবস্থায় হাসান মেহেদি হাসান সন্ত্রাসী বাহিনী মেহেদি হাসান হাসানে ফোন দিছে হিরু তোফাইল আহমেদ হিরু এবং কি এই রাসেল তারা অতর্কিতভাবে সিএনজি যোগে আমারে রড রোল এগুলা নিয়ে আসি আমারে আমার বাইরে অন্যায়ভাবে পিটানো আরম্ভ করছে। আমাদেরকে মারতে 1 কিলোমিটার দূরে নিয়ে সংসদ সদস্য এইচএম ইব্রাহিম এমপি সাহেবের কাছে বিচার চাই। আমি এই এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার চাই। আমি এই এলাকার সবাই কাছে করার চেষ্টা করতেছে। আমরা 2টা ভাই আমরা খুবই একেবারে নিঃস্ব অবস্থায় আছি। আমাদেরকে সবাই সাহায্য করেন ভাই।